আরাম যদি নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও। কাঁচা মরিচের রসগোল্লা কত করে? ও সফট। ওইখানে গিয়ে আমরা ডিটটা সাইন করবো, আমরা এখনো ডিট সাইন করি নাই। খাইতে হবে এখানে, আপনি না করলে সেদিন করে খাবার মানে আপনার খাবো তো পুরো খেপছে। এই যে বইতে আমার এই যে চিকন বানানো হয়েছে এইটার জন্য দায়ী মিজান ভাই। সাহিত্য এবং তথ্য দুটো কিন্তু এক জিনিস না। এতিম হোক, অসহায় হোক, এই মানুষদের পেছনে এই বইয়ের যে রয়্যালিটি, লেখকের যে রয়্যালিটি, হ্যাঁ সম্মানী, এইটা ইনশাল্লাহ আমরা ওই দিকে ব্যয় করবো। আমাদের জন্য করে নাই, মেনলি নিজেদের জন্যই রান্না করছে। বাট আমরা চলে আসছি, আমাদের আজকে এখানে খাওয়ার কথা না। ভাবি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা দাঁড়ানো আছি মিরপুর 11:30। হ্যাঁ, এটিসি না 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 তুষার ভাই দেয় নাই, এটা দিছে হচ্ছে এই এটিসির মাস্কটা যারা বানাইছে ফেব্রি লাইফ, তারা দিছে মাস্ক দিছে। আর এই যে ট্রাউজারটা দিছে, ট্রাউজারটা পরে খুব আরাম, খুব আরাম। হ্যাঁ, এই আরাম যদি নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, একটা লিঙ্ক পাবা, ওই লিঙ্কে ক্লিক করলে তুমি ফেব্রি লাইফের যে কোনো জিনিস কিনতে পারবা। এদের ইয়ে ভালো, কোয়ালিটি ভালো। কেনাকাটার আরেক নাম ফেব্রি লাইফ। ওকে, আজকে আমরা এখনও মিরপুরে আছি, আমরা একটা বিপদে পড়ছি। ব্যাপারটা হচ্ছে আমাদের গাড়ির ব্যাটারি বসে গেছে, তো এমনিতেও পুরান গাড়ি ভাই, গরিব মানুষ আমি, গাড়ির ব্যাটারি এখন কোন জায়গার থেকে জানে, এটার পাওয়ার টাওয়ার দিয়ে কেমনে কি চালু করবে। চালু করা হইলে আমরা যাব পুরান ঢাকা। পুরান ঢাকায় আমাদের বেশ কিছু আজকে ইন্টারেস্টিং কাজ আছে যেগুলো আমরা করব এবং আপনাদেরকে দেখাবো। অবশেষে আমরা রওনা দিলাম আর কি। হ্যাঁ, এখন পুরান ঢাকার উদ্দেশ্যে মেইনলি প্রথমে যাব আমরা বাংলা বাজার, তারপর ওইখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। তবে বেশ কয়েকদিন হয়েছে পুরান ঢাকার বিরিয়ানি প্রতি একটা আলাদা টান অনুভব করতেছি, হয়তো হ্যাঁ হয়তো সেই টানেই আমরা ছুটে যাচ্ছি পুরান ঢাকায়। ঠিক আছে না? মিষ্টি কিনতে আসছি হচ্ছে গিয়ে মানিক সুইটসে। আইসা দেখি কাঁচা মরিচের রসগোল্লা। ভাই দাঁড়ান এক মিনিট, কাঁচা মরিচের রসগোল্লা কত করে? 340। আমার পিস কত করে? 30 টাকা। দেন দেন পিস। ঝাল ঝাল পুরো মিষ্টিটাই ঝাল? না পুরো নেই ঝাল, আল্লাহ জানে কেমন হবে। দেখা 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 দেন না দেন না দেন না সবই করতে। এটা হচ্ছে পুরান ঢাকায় যাওয়ার পথে জনসন রোডে বিউটি লাচ্ছির পাশে মানিক সুইটস, এই দোকানের নাম। প্রথমে এটা রসগোল্লা,
মানে প্রথমে তোমার খাওয়ার পরে হালকা একটা মরিচের একটা ঝালের মতন এই গোয়ালার এই জায়গা দিয়ে হালকা খুব লাইট আদারওয়াইজ এটা একটা রসগোল্লা মরিচের খুব মাইল্ড একটা ফ্লেভার আছে আদারওয়াইজ খারাপ না ভালোই কিন্তু দাম তো বেশি না 30 টাকা পিস হলে ঠিকঠাক ছিল না 340 টাকা কেজি আপনি আমারে মৌচাক 1 কেজি দেন কাঁচা মরিচের মিষ্টি 1 কেজি দেন এই প্রেসে কিন্তু আমাদের এই যে বই প্রিন্ট হচ্ছে একটা জিনিস দেখে খুব ইয়ে লাগলো দেখেন একটা বই প্রিন্ট করতে কত কাগজ নষ্ট হয় দেখছেন এগুলা কিন্তু প্রিন্ট করার সময় নষ্ট হয়েছে রেডি করতে গিয়ে নষ্ট হয়েছে হ্যাঁ আর এই যে এগুলা আমাদের বই এইগুলা হ্যাঁ ছবির পরিমাণ বেশি এই যে এটা আমাদের বই আর এইখানে যেটা প্রিন্ট হচ্ছে এটাও এটাও আমাদের বই এটা 4 কালারের বই এটা কি 3 নম্বর চলতেছে 4 নম্বরে ফিনিশিং আসবে 4 নম্বরটা যখন দেবেন তখন ফিনিশিং লাল চলতেছে হলুদে ফিনিশিং আসবে ওকে তো যাই হোক এই এটা বাংলা বাজারে আমরা এখন যাব হচ্ছে শোভা প্রকাশনীর যে কর্ণধার মিজান ভাইয়ের বাসায় ওইখানে গিয়ে আমরা ডিটটা সাইন করবো আমরা এখনও ডিট সাইন করি নাই প্রিন্ট চলতেছে তাহলে চিন্তা করেন যে ওনার সাথে আমার সম্পর্কের গভীরতা কতদূর চলো আগাই থ্যাংক ইউ বসেন আসবো খালি নাম শুনি দেখলাম ইউটিউবে দেখি মাঝে মাঝে খাইতে হবে এখানে আপনি না করলে সেদিন করে খাবার মানে আপনার খাবো তো পুরো খেপছে আমাদের যে বইটা বের হচ্ছে জার্নি বাই ফুড এই জার্নি বাই ফুড এর প্রকাশক হচ্ছে মিজান ভাইয়ের প্রকাশনার নাম হচ্ছে শোভা প্রকাশ আর মিজান ভাই কি বলবো মিজান ভাই আমাকে ফোর্স করে বই লেখাইছে মেইন আমাকে না আমি এবং আপনাদের ভাবি আমাদের দুইজন কি হয়েছে আমরা 2020 সালে মেলায় মিজান ভাইয়ের সাথে দেখা হয়েছে মিজান ভাইয়ের দুইটা ছেলে একজন হচ্ছে গিয়ে শুভ আর একজন সামির দেখে আমাকে যে এই আঙ্কেলের সাথে ছবি তুলার পরে তার বাবারে কোন জায়গা দিয়ে এসে বলছে আমি জানি না যে আঙ্কেলের একটা বই বের করতে হবে এখন মিজান ভাই আইসা আমার সাথে পরিচিত হইলো পরিচিত হয়ে আমার বলতেছে যে ভাই আপনার নাম্বারটা দেন নাম্বার দিল 2-3টা বই আমার বউরে গিফট করলো হ্যাঁ এখন আমি তো মনে করেন যে একটু কি হইলাম আমি একটা ফাঁপড়ে পড়ে গেলাম কি বইটাই গিফট করে দিছে এখন কি করা যায় এখন তারপর বলতেছে যে ইয়া করতে হবে বই লিখতে হবে বই কি আমরা কি লেখক নাকি আমরা কিনে বই লিখবো বলে যে লেখেন ভাই আপনার যে অভিজ্ঞতা আছে আপনি যে এই ঢাকার বাইরে এত জায়গায় ঘুরছেন আপনার ভিডিও তো আমরা দেখছি এগুলার আলোকে কিছু একটা লেখেন তো ইন দ্য মিনটাইম আপনাদের ভাবি একটু অসুস্থ ছিল বাবু হওয়ার আগের সময়টা তো তখন ও বাসার থেকে বেরোচ্ছে না আমিও বেরোচ্ছি না কী করা যায় আমরা কী করলাম আমরা বললাম যে ঠিক আছে চলো আমরা স্মৃতিচারণ করি
ঠিক আছে, কি স্মৃতিচারণ যে আমরা প্রথমে কই গেছিলাম, আমরা প্রথমে গেছিলাম চাঁদপুর, চাঁদপুরে আমরা দিনাজপুর আমরা ইয়ে করছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ শুরু করছি দিনাজপুরে, আমাদের ঘোরা শুরু ওইখান থেকে, ঘোরা শুরু দিনাজপুর থেকে, তারপরে চাঁদপুর ধরেন আমরা এইভাবে লিখছি যে আমরা কিসে গেছিলাম, আমরা লঞ্চে গেছিলাম, আচ্ছা লঞ্চে গেছিলাম, আমরা লঞ্চে কি কি খাইছিলাম, এরকম ডিম পরোটা এগুলো খাইছিলাম, এখানে স্পেশাল খাবার কি কি আছে, এই যে এই দশটা আছে, এই দশটার মধ্যে আমাদের কোনটা কোনটা ভালো লাগছে, আমাদের এই ছয়টা ভালো লাগছে বা এই পাঁচটা ভালো লাগছে। আচ্ছা এই পাঁচটার ছবি কি আছে আমাদের কাছে? হ্যাঁ ছবি তো আমাদের কাছে আছে, আমাদের পুরো একটা হার্ড ডিস্ক ভর্তি ছবি আছে। তাহলে ছবিগুলো কালেক্ট করো, ছবিগুলো কালেক্ট করলাম, ইনফরমেশনগুলো আমাদের যতটুকু মনে আছে, ভিডিও দেখলাম, মনে করার চেষ্টা করলাম, সব কিছু মিলাই কিন্তু আমরা এই বইটা রেডি করছি এমনভাবে। ধরেন আপনি রাজশাহী যাবেন, অথবা দিনাজপুর যাবেন, অথবা চাঁদপুর যাবেন, অথবা সিলেট যাবেন, অথবা আপনি বরিশাল যাবেন, অথবা চট্টগ্রাম যাবেন, যে কোনো জায়গায়, ঢাকা তো আসি, যে কোনো জায়গায়, অথবা আপনি ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ঢাকায় আসবেন, আসলে আমরা সাধারণত একটু কনফিউজড হয়ে যাই, হ্যাঁ কোথায় যাব, কি খাবো। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে ফোন দিয়ে, ভাইয়া সুলতান ডাইনে যাব না কাচ্চি ভাইতে যাব, হ্যাঁ এই কনফিউশনটা থাকবে না। এই বইটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি জাস্ট ওই সূচিপত্র দেখবেন, আমি চাঁদপুর যাব, আচ্ছা চাঁদপুরের সূচিপত্র দেখলাম, চাঁদপুরে ওয়ান মিনিটের আইসক্রিম আছে, লিটন ভাইয়ের চটপটি আছে, ইলিশ মাছ আছে, আর এইখানে এই সুরুচির মিষ্টি আছে, আচ্ছা এই 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 চারটা, এই পাঁচটা, আচ্ছা হিজবুল্লার কাবাব আছে, এই পাঁচটা খাবার আমি খাবো। এই যে আপনি আগের দিন রাতেই কিন্তু দুই মিনিট তিন মিনিটের মধ্যে আপনি ডিসিশন নিয়ে নিতে পারতেছেন যে আমি এই পাঁচটা খাবার চাঁদপুরে গিয়ে খাবো। এইটা হচ্ছে গিয়ে বই লেখার মূল উদ্দেশ্য, যে সহজে যাতে মানুষ খাবার গুলো খুঁজে পায়। রাজশাহী গেলে যে ভাঙচুর খাইতেই হবে, এটা আমি কোনো জায়গায় পাইনি, এটা এই বইতে পাওয়া যাবে। ঠিক আছে, এক দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো সাহিত্য না। আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হচ্ছে এই যে বইটা, হ্যাঁ এই যে এটা হচ্ছে কাভার, এই প্রথম আমার হাতে কাভার আসলো, হ্যাঁ আমি দেখলাম, দেখো কাভারটা দেখো, জার্নি বাই ফুড, হ্যাঁ ও মম পলিশ করছে, ভালোই লাগতেছে। ওকে এই বইটা ব্যাপারে আমি যেটা বলতে চাই, অনেক কিছু বলার আছে কিন্তু সব কিছু মনে করতেছে না। এই বইটা নাম জার্নি বাই ফুড, এটা মিজান ব্যাট দেয়া। এখন গতকালকে আমি কমিউনিটি পোস্টে একটা পাইছিলাম, ভাই আপনার বইয়ের নাম আপনার দেওয়ার অধিকার নাই, আপনি বাংলা বাংলা মাসে কেন, মানে ভাষার মাসে কেন আপনি ইংরেজিতে বইয়ের নাম রাখেন। দেখেন আমি বইয়ের নাম দিয়েছিলাম প্রথমে বাংলার খানা পিনা, এরকম কিছু একটা মিজান ভাইকে আমি বলছিলাম। মিজান ভাই আমার বলছে এই না, ওই বই চলবে না। এই কেন বলে যে চলবে না, আপনার বই লেখার কাজ আপনি ওইটাই করেন, নাম টাম দেওয়ার দায়িত্ব প্রচ্ছদ এগুলো আমার। এই যে বইতে আমার এই যে চিকন বানানো হয়েছে, এইটার জন্য দায়ী মিজান ভাই। এই যে নাম জার্নি বাই ফুড, এটার জন্য দায়ী মিজান ভাই। এই বই যে আপনাদের হাত পর্যন্ত যাবে, এইটার জন্য দায়ী মিজান ভাই। ঠিক আছে, মানে যত দোষ নন্দ ঘোষ তো বলতে পারবো না, মিজান ভাই আমি সব দোষই মাথা দিয়ে দিলাম, আমি সব দোষ আমি নিলাম স্বেচ্ছায়, কিন্তু আমি চাই তারপরও আমাদের আমরা যারা মানে ঘুরতে পছন্দ করি, তারা অন্তত এই একটা অন্তত মানে বিভ্রান্ত থেকে আমি দূর করতে পারছি, অন্তত খাওয়া আপনার বিভিন্ন জায়গায় বিখ্যাত খাবারগুলা অন্তত আমার এই প্রকাশনের মাধ্যমে এক মলটে মোড়কবন্দি করে যে আপনাদের হাতে পৌঁছে দিতে পারতেছি, এটাই মনে করি যে এই বইয়ের সফলতা এবং আপনাদের সফলতা। আপনারা যারা ঘুরবেন, আপনারা অবশ্যই এই বই হাতে পেয়ে বিভিন্ন জায়গায় যখন যাবেন, বিভিন্ন জেলায় যখন ঘুরতে যাবেন, তখন এই যে আপনাদের যে অন্তত খাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না, আমি এইভাবে শতভাগ নিশ্চিত। আচ্ছা এখানে আমার আরও দুটা কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে এই বইয়ের সাথে অনেকে বলবে যে একটু ভাইয়া একটু আপনার অটোগ্রাফ সহ অটোগ্রাফ সহ অটোগ্রাফ সহ, ঠিক আছে অটোগ্রাফ হবে না, একেবারে ডিরেক্ট কথা অটোগ্রাফ হবে না, আমি অটোগ্রাফ দিতে পারি না,
ঠিক আছে আমার হাত কাঁপে আমি লেখক না আমি এইটা মূল কথা হ্যাঁ মূল কথা আমি লেখক না আমি সাহিত্যিক না আমি অটোগ্রাফ দিয়ে ওনাদের ওই জায়গাটা নষ্ট করব না অটোগ্রাফ আপনারা জাফর ইকবাল স্যারের কাছ থেকে নেবেন আপনারা আনিসুল হক স্যারের কাছ থেকে নেবেন অটোগ্রাফ আপনারা নেবেন হচ্ছে সাদাত হুসাইন ওনার কাছ থেকে হ্যাঁ ওনাদের কাছ থেকে অটোগ্রাফ নেবেন আমরা ইউটিউবার যারা আছি আমাদের ওনারা ধরে ভাই একটা বই লিখে আমরা এই জন্যই লিখি এবং মাথায় একটা জিনিস থাকে যে এই বইটা যাতে আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকে আমাদের কাজের সাথে যেন সম্পৃক্ত থাকে সো এটা একটা তথ্য বহুল বই সাহিত্য এবং তথ্য এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনারা বোঝার চেষ্টা করেন সাহিত্য এবং তথ্য দুইটা কিন্তু এক জিনিস না এক দ্বিতীয় কথা হয়েছে যে এই বইটার দাম মূল্য এই বইটার মূল্য হচ্ছে গিয়ে 300 টাকা গায়ের রেট হ্যাঁ মিজান ভাই এই বইয়ের রেট রাখছিল হচ্ছে 350 টাকা তারপরে আমি ওনাকে অনেক ইয়ে করছি ভাই আমরা গরিব মানুষ আমার ভিউয়ার যারা আছে আমার ভিউয়াররা গরিব মানুষ একেবারে বিশ্বাস করেন আমি এইভাবে বলছি যে আমরা গরিব মানুষ আমার আমার চ্যানেল আম জনতা দেখে আমার চ্যানেলের আমার বই বের হইলে এই বই ঢাকায় যতটা চলবে তার চেয়ে ঢাকার বাইরে বেশি চলবে এগুলো বইলা বইলা আমি তার কমাইছি এবং এখন এমন একটা পর্যায়ে আসছে বইয়ের বইয়ের প্রফিট মার্জিন নাই বললেই চলে এখন এখান থেকে আমার 15% উনি আমার রয়্যালিটি দিবে এবং এই 15% যেই 15% আমরা রয়্যালিটি পাবো সেটা এখন পাই 5 বছর পরে পাই 10 বছর পরে পাই যখনই পাই হ্যাঁ প্রত্যেক বছর বছর তো উনি আমাকে এটা বুঝাই দিবে রয়্যালিটি এই রয়্যালিটিটা আমরা আমাদের পিছনে খরচ করব না এটা আমাদের ইনকাম হ্যাঁ আমরা ইনকাম করতেছি বাট এটা কথা দিলাম আজকে যতদিন পর্যন্ত আমি মরে গেলেও রয়্যালিটি যতদিন পর্যন্ত এই বইয়ের থেকে আসবে আমার বউ আছে এটা সুবিধা বঞ্চিত এতিম হোক অসহায় হোক এই মানুষদের পেছনে এই বইয়ের যে রয়্যালিটি লেখকের যে রয়্যালিটি হ্যাঁ সম্মানী এইটা ইনশাল্লাহ আমরা ওই দিকে ব্যয় করবো ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যারা সাহিত্য চিন্তা করে কিনবেন তাদের এই বই কেনার দরকার নেই হ্যাঁ যে আমরা সাহিত্য আমাদের মধ্যে গল্প পাবো উপন্যাস পাবো এটা পাবেন না এইটা যারা ফুডি যারা খাইতে পছন্দ করেন যারা আমার চ্যানেল আমাদের চ্যানেল দেখতে পছন্দ করেন যাদের আমাদের পরিবার মানে মনে করেন যে এই ফাহিম ভাই তো আমাদের পরিবারেরই একজন তারা কিন্তু এই বইটা কিনবেন এটাই আমার ভাবি আমাদের জন্য আজকে রান্না করছে তিহারি আমাদের জন্য করে নাই মেইনলি নিজেদের জন্যই রান্না করছে বাট আমরা চলে আসছি আমাদের আজকে এখানে খাওয়ার কথা না বাট আমরা চলে আসছি ভাবি বই হয়েছে আর দিও না ভাবি হচ্ছে পুরান ঢাকার মেয়ে ভাবির হাতের গরু নেও তুমি মিজান ভাই নেন না ভাবির হাতে গরুর মাংস অসাধারণ হয় এখন মিজান ভাই আমার বেশ কয়েকবার বলছে যে ভাই কবে আসবেন খাওয়াবো একবার একবার না দুইবার আমি খাইছি মনে হয় না আমরা যেটা চাইছি ভাবির কাছ থেকে সেটা হচ্ছে যে ভাবি রান্না করবে আমরা ভিডিও করবো আমরা চাই যে ভাবির রান্নাটা আপনারা দেখেন এবং যেহেতু আপনারা ভাবির হাতের রান্না খাওয়ার সুযোগ নাই কোনো মিজান ভাই খাইতে দিবে না সো আপনারা রান্না দেখবেন আর বাসায় বসে বসে রান্না করে খাবেন তো ভাবি আমাদের কবে সময় দিবে জানি না ভাবি কবে সময় দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আমাদের বইটা রিলিজ হোক আগে নাকি আচ্ছা মেলা কি হচ্ছে ভাই হ্যাঁ এই মাসের 15 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত না না আছে আছে মাংস আছে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত তাহলে মেলা পড়তেছে কয়দিন ভাই মাত্র 14 দিন পড়তেছে কটা থেকে কটা পর্যন্ত ভাবি কিন্তু পুরান ঢাকার মেয়ে জানো আচ্ছা চুক্তিপত্র এখানে হচ্ছে গিয়ে 300 টাকার স্ট্যাম্প আছে 300 টাকার স্ট্যাম্পে আমরা সাইন করতেছি এই যে আমাকে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রকাশিত বইয়ের 2000 কপির জন্য রয়্যালিটি প্রদান করবেন ঠিক আছে রয়্যালিটি হচ্ছে গিয়ে আপনার এই যে মোট বইয়ের মুদ্রিত মূল্যের হিসাবে শতকরা 15% হারে
মানে 300 টাকায় আমি পাবো হচ্ছে 45 টাকা প্রতি বই বিক্রি হইলে আমরা পাবো মানে আমাদের ইনকাম হবে 45 কিন্তু এই টাকাটা বারবার বলতেছি এই টাকাটা কিন্তু আপনারা যদি মনে করেন যে আমি বই বিক্রি করে বড়লোক হইতে চাই বই বিক্রি করে আমি বড়লোক হইতে পারবো না সেটা সম্ভব না এত বই আবার বিক্রি হবে না আর আমি ফোর্সও করতেছি না বই বিক্রির টাকাটা প্রতি বছর টাকাটা আমাকে মিজান ভাই যখন দিবে আমরা ইনশাল্লাহ ওই টাকাটা দিয়ে গরিব মানুষদের দুস্থ গরিব বা অসুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের খাওয়ানো বা তাদের কোনো হেল্প এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ তো আসেন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে সাইনটা করি হ্যাঁ এখানে না আর এখানে সাক্ষীগণ এই 2022 সালেও আমি আপনাদেরকে বইমেলায় যাওয়ার জন্য এনকারেজ করতেছি না 2022 সালের বইমেলায় আমি আপনাদেরকে যাওয়ার জন্য এনকারেজ করতেছি না আপনারা এই বইটা রকমারিতে পাবেন ওয়াফি লাইফে পাবেন তারপর আরেকটা কী জানো দেখলাম আজকে বুকলি বুকলিতে 30% ডিসকাউন্ট মানে বইয়ের দাম পড়তেছে মাত্র 210 টাকা হ্যাঁ বুকলিতে পাবেন বইটা একটা রঙিন বই রঙিন ছবি হ্যাঁ প্রচুর ছবি আছে হ্যাঁ সম্পূর্ণ ফোর কালারের বই আশা করি বইটা আপনাদের পড়ার পরে খারাপ লাগবে না মানে পড়ার পরে আপনাদের এটা মনে হবে না যে ধুর এই ইউটিউবার কি বই লিখলো এটা আপনাদের মনে হবে না একটা বই বের হচ্ছে আমাদের হ্যাঁ কিন্তু আমরা লেখক না এই আর কি ঠিক না মিজান ভাই আপনি কি আমাদের আমার লেখক হিসাবে ট্রিট করেন আপনি আমার কি ভাই হিসাবে ট্রিট করেন না নিশ্চয়ই আর কোন লেখক আসলে লেখক সেটা আলাদা কিন্তু আপনি তো মানুষে মানে যারা বিপদে পড়ে তাদের উদ্ধার করার জন্য এই কাজটা করেছেন এই এই একটা সাক্ষী শুনেন বইটা বেশি বেশি কিনলে মিজান ভাইয়ের লাভ আছে মিজান ভাইয়ের জায়গায় মিজান ভাইও কি 15% পাচ্ছেন ওইরকম ফুল কালার বই তো খুব খুব মানে দামটা আসলে 400 টাকা হওয়া দরকার ছিল না কিন্তু আমি যে আমি আপনাকে কিন্তু বারবার বলছি ভাই বারবার বলছি আমার ভিউয়ার যারা আছে এরা গরিব 100 গ্রাম কাগজে আমিও গরিব আমার ভিউয়াররাও গরিব 100 গ্রাম কাগজে ছাপা মানে এটা কি পরিমাণে ব্যয়বহুল মানে আপনি চিন্তা করতে পারবেন আবার চার কালার মানে প্রিন্টিং কস্টিং অনেক অনেক বেশি অনেক বেশি এবং আবার এই 100 গ্রাম কাগজ ব্যাট স্পট দিয়ে মানে এই বই কস্টিং এ চলে গেছে অনেক টাকা আচ্ছা আচ্ছা এটা কারা আরে এটা কি মেলার মাঠে থাকবে যে আচ্ছা 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 এটা হলো শান্তনু যে আরডিবি সেরা অ্যাওয়ার্ড পাইলো না আচ্ছা 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 এরপরে কি আমারটা দিবেন নাকি ছবি দেখি আমি একটু দেখেছেন আরেকটু এদিকে আসবো আচ্ছা ওকে 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 এদিক ঘুরে গেলে একটা সুন্দর ছবি এদিকে এদিকে ঘুরে এদিকে আচ্ছা এদিক ঘুরবো চমৎকার আছে তো ছবিটা ভাবি সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাবি একটু দাঁড়ান বলেন একটু বই বইটা আমি তো বলতে পারতেছি না বই কেনার জন্য আপনারা বলেন আমাদের ভাইয়ের বই আপনারা কিনবেন এবার মেলা গিয়ে হচ্ছে ইনশাআল্লাহ খুবই ভালো হবে আপনাদের পড়লে ভালোই লাগবে ইনশাআল্লাহ মিজান ভাইয়ের ওয়াইফ আর সে হচ্ছে লেখিকা তুমি মানে আমরা জিনিসটা আর কি ভাই সরাই ফেলেন অসুবিধা নেই যে এটা সাহিত্য কি বলে ভাই এটা সাহিত্য রস সাহিত্য রস কম আমার মধ্যে এত বেশি সাহিত্য রস নাই আমার মধ্যে একটু মারমার কাট কাট একটা ব্যাপার আছে আর কি বুঝছেন না সাহিত্যিকরা এরকম হয় না সাহিত্যিকদের মধ্যে একটা কবি কবি ভাব থাকে আই এম নট কবি কি খাও ভাবি আমাকে এক পিস মরিচ দিবেন ভাইয়া এটা তো আমরা খাই আসছি হ এই আঙ্কেল নেন আরিফ ভাই নেন 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 আরে আপনার জন্যই তো মিষ্টি আনছে বসেন ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ